الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه، الا بما شاء وسع كرسيه السماوات والارض، ولا يئوده حفظهما.

রক্ষা করার জন্য সবচাইতে শ্রেষ্ঠ মাধ্যম ও চায়াতুল করছি জোরে বলে সুবহানাল্লাহ এই নসিহত আসছে কার থেকে শয়তানের কাছ থেকে ওইদিকে যাব না আমি শয়তানের কাছ থেকে শয়তান যা কইছে কথা ঠিক কিন্তু রেওয়া মানে বর্ণনা করেছে শয়তান সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ কেন নয়টা বাক্য সম্বলিত একটা আয়াত এটা পরিপূর্ণ আল্লাহ তালার একটা পরিচয় আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তিনি তুলে ধরেছেন সুবাহান আল্লাহ যদি কখনো সুযোগ হয় আয়াতুল কুর্সির উপরে আমি একটা তফসির এলাকায় যদি আসা হয় এটা করার সুযোগ যদি আমি পাই আমি করবো ইনশাল্লাহ বলি ইনশাআল্লাহ মনে করে দিবেন সেদিন এই বিষয়ে কথা বলুন নয়টা বাক্য আছে কয়টা বাক্য আছে বলেন নয়টা বাক্য মিলে একটা আয়াত শেষ করেছেন কে আল্লাহ এই কিতাবে আমার নবীর পরিচয় আছে না নাই আছে না আমার নবীর পরিচয়টা হল গোটা কোরআন জরে বলে সুবহানাল্লাহ গোটা কোরআনে আমার নবীর পরিচয় আছে নাই তবে আমার নবীকে লক্ষ্য করে সরাসরি তিনটা সূরা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে সবচেয়ে ছোট সূরা ইন্নাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার شانئك هو الأبتر أركت سورة ألم نشرح لك صدرك ووضعنا عنك في الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك جربني الله أكبر أركت السورة جاء برهن ثوث ملء آيات جتو بي بينا بي بينا بي والليل إذا سجى ما ودعك ربك وما قلى ولا الآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى جربلون الله أكبر আমার নবীর শানে সরাসরি পূর্ণাঙ্গ তিনটা সুরা নাজিল হয়েছে মুজাম্মিল দা হয়েছে মুদাসসির দা হয়েছে সেই নবীর জন্ম কোন মাসে আসতে বলবেন না কোন মাসে আমার নবীর জন্ম যখন হলো বাপ কি জীবিত ছিলেন নাকি বাব জীবিত ছিলেন ছিলেন না কিন্তু সন্তান জন্ম নিলে সবচেয়ে বেশি খুশি হয় কে বলেন বাবা সবচেয়ে বেশি খুশি হন বাবা সেই বাবাটা নাই। স্বামী চলে গেছেন মা মেনা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরি তার মনটা খারাপ চাঁদের চেয়েও সুন্দর আমার রাসূল এত ফুটফুটে চেহারা আমার নবিজে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করলেন আমার নবীজি আমার নবীজি জন্ম যখন নিলেন জন্ম নওয়ার সঙ্গে সঙ্গে গোটা পরিবারে আনন্দ কিন্তু আম্মা জান মা মেনা তার মুখটা মরা হয়ে আছে কারণ আমার স্বামীকে আমি খুশির সংবাদটা দিতে পারলাম না স্বামী আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বিধবা নারী বিধবা নারী বিধবা নারী আম্মা জান আম্মা মনমরা হয়ে আছেন একদিন আবু তালেব আমার নবীর নবুয়ত প্রাপ্তির পর একদিন বলতেছে ভাতিজা মোহাম্মদ আমি তোমাকে আজকে একটা জটিল প্রশ্ন করব কি প্রশ্ন সেই প্রশ্ন হলো তোমার যখন জন্ম হয় জন্মের সময় আমি তোমার দ্বারা কিছু আশ্চর্যজনক ঘটনা আমি দেখতে পেয়েছি চাচা আপনি বলেন কি প্রশ্ন কি দেখতে পেয়েছেন আপনি বলুন আমি তো নবুয়ত পেয়েছি আল্লাহ পাক আমাকে পয়গম্বর করেছেন আবু তালেব মুসলিম না কাফের ভালো করে বলেন আপনারা আমার নবীর কি আমার নবী যতদিন আবু তালেব জীবিত পৃথক ছিলেন না এক সঙ্গে ছিলেন এক সঙ্গে ছিলেন আবু তালেব কাফের আপন চাচা রাসূল এক সঙ্গে তার সঙ্গে সময় কাটিয়েছেন রাসূলকে পাহারা দিয়েছেন আবার আবু তালেব একজন কাফের আমার দেশে হাজার বছরে ঐwidetilde হলো হিন্দু মুসলিম আমরা পাশাপাশি অবস্থান করি বলি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ সকল কিছুর ঊর্ধ্বে হলো তারা মানুষ ঠিক কিনা যারা মন্দিরে যারা মসজিদে হামলা করে তারা প্রকৃত মুসলিম হতে পারে না তারা প্রকৃত কোন হিন্দু হতে পারে না তাদের কোন ধর্ম নেই জাত নেই তারা হচ্ছে দুর্বৃত্ত অমানবিক তারা হচ্ছে সমাজের সবচেয়ে বড় দুশ্মন ঠিক কিনা হাজার বছরের ঐতিহ্য হল সাম্প্রদায়িক সম্প্রীতি আমার দেশে নষ্ট করার যারা তারা করছে শাস্তি তাদের হওয়া দরকার আমার দেশে মসজিদ আছে না নাই মন্দির আছে না নাই কারো মন্দিরে কোনো মূর্তি ভাঙলে ইসলাম তার বিচার করতে বলেছে তোমার ফারুকের শাসনামল তার সবচেয়ে বড় প্রমাণ তার মূর্তির নাক থেকে বিচার প্রার্থী হয়ে একজন এসে বললেন আপনার রাষ্ট্রে আমরা জিজিয়া কর দিয়ে থাকার পরও আমাদের দেবতার কোনো নিরাপত্তা নাই নাক ভেঙ্গে ফেলে দিয়েছে আমিরুল মুমিনিন বললেন ঠিক আছে এটার আসামি আমি খুঁজে বের করব গোটা দেশে গোটা দেশে এটার অপরাধীকে খোঁজার জন্য টন্ন টন্ন করে খোঁজা হলো পাওয়া গেল না সব শেষ বিচারে রায় হলো পাওয়া যেহেতু গেল না উমরে ফাউরক বললেন ও পত্তলিকরা যেহেতু আমি মূল আসামি খুঁজে পাচ্ছি না ওই নাক ওই নাক ওই নাক ওই নাকটা ভঙ্গে ফেলার অপরাধে

ঠিক না আমার মুখে আসবে কিসের প্রশংসা ইসলামের বলেন কিসের আরো জোরে বলিস কিসের বলেন কারণ আল্লাহ তাআলা এই জায়গায় বলে দিয়েছেন সাফ কথা শোনো অরিজিন ধর্ম একমাত্র ধর্ম কিন্তু অন্য কিছু নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনন্ন দ্বীন ইনদাল্লাহিল ইসলাম জোরে বলুন আল্লাহু আকবার আল্লার কাছে মনোনীত আল্লাহর কাছে নির্ধারিত একটাই দিন একটাই ধর্ম তার নাম কি বলেন আসতে বলবেন না তার নাম কি কিন্তু আমার দেশে পূজা মণ্ডপে মুসলিম বেশি যায় না হিন্দু ভাইরা বেশি যায় আলহামদুলিল্লাহ তাহলে এই লক্ষণ কি ভালো আমার আমাদের মসজিদগুলোতে মুসলিম যায় না হিন্দুরা যায় একটা হিন্দু ভাইকে খুঁজে পাওয়া যায় নাকি যায় খুঁজে পাওয়া যায় ঈদগা মাঠে খুঁজে পাওয়া যায় নাকি ঈদগা মাঠে পাওয়া গেল না মসজিদে পাওয়া গেল না জানাজার প্রান্তর তাদেরকে পাওয়া গেল না আর আপনি কেমন মুসলমান তাদের ধর্মীয় উৎসবে আপনি চলে গেলেন নারী নাড়ু খাইলেন বিসমিল্লাহ কয়া এটা কেমন কথা এখানে একটু আপত্তি আছে আপত্তি আছে না নাই এগুলো করা যাবে না আমার ভাইয়েরা একটু আবার মূল আলোচনার দিকে চলে আসি আমরা ব্যবসায় লস করতে চাই না লাভ করতে চাই কয়টা কাজ করব আমরা এর মধ্যে এক নম্বর হলো আমরা কোরআন তেলাওয়াত করব অনিয়মিত না নিয়মিত নিয়মিত কোরআন তেলাওয়াত করব আবু তালেবের কথা বলছিলাম আবু তালেম যদিও কাফের আমান নবীজি তার সঙ্গে মিলেমিশে চলেছেন ইহুদির সঙ্গেও মিলেমিশে চলেছেন খ্রিস্টানদের সঙ্গেও মিলেমিশে চলেছেন তাদের সঙ্গে সন্ধি চুক্তি করেছেন তাদের সঙ্গে অনেক চুক্তি সম্পাদন করেছেন মদিনা রাষ্ট্র গঠন করেছিলেন ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে সমঝোতা করেছিলেন মানে এর মানে আবার এই নয় যে ইসলামকে তিনি বিক্রি করেছেন ইসলামকে কখনো তিনি নিচে রাখতে দেন নাই ঠিক কি না ইসলামকে কখনো তিনি মাইনাস করেন নাই আবু তালিব একজন কাফের হয়ে একদিন বলতেছে মোহাম্মদ শোন যেদিন তোমার জন্ম হলো সেই জন্মের একদিন কি দুদিন পর আমি চাঁদের রাত্রিতে আমি তোমার ঘরের মধ্যে ঢুকলাম তোমার মা তোমাকে ঘর থেকে ঘরের মধ্যে না রেখে তোমাকে চাঁদ আকাশের নিচে শুয়ে রেখেছে তুমি একা শুয়ে আছো কেউ নাই তোমার ডানে বামে নবজাতক আমি আবু তালিব তোমাকে দেখতে তোমাকে একা কি পেয়ে গেলাম তুমি দেখি চাঁদের দিকে চেয়ে আছো তুমি যখন ডান দিকে তাকাও চারটা ডান দিকে লাফ मारे একটু আস্তে কোন সুবহানাল্লাহ তুমি যখন বাম দিকে তাকাও চারটা বাম দিকে লাফ मारे নড়ে যায় ডানে তাকাচ্ছ চার দানে চলে আসি আবার বামে তাকাচ্ছ চাঁদটা বামে চলে যাচ্ছে আবার হাতটা যে যখন নিচের দিকে টান মারো তখন চাঁদটা নিচের দিকে আসতে থাকে মোহাম্মদ আমি কি ভুল দেখেছিলাম না সঠিক দেখেছিলাম মোহাম্মদ বলত আমার নবীজি আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন চাচা আপনি যা দেখেছেন সম্পূর্ণ সত্যি দেখেছেন কারণ আমার আব্বা তো আমার জন্মের ছয় মাস পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার মার মনটা খারাপ আমার মার মনে একটু প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চাঁদ আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলে জোরে বলি সুবহানাল্লাহ আমার যে নবুয়ত পর পর চাঁদ দিখন্ডন কি হয় নাই ইনশাকাল কামার আকাশের চাঁদ তিনি দিখন্ডন করেছিলেন কাফের মুশরিকরা প্রশ্ন করেছিল তুমি যদি ইন কুনতা নবী ইন কুনতা নবিয়ান হাক্কা তুমি যদি সত্যিকারের নবী হও

আমার নবীজি বলছেন চাঁদ কাপিস কেন চাঁদ থরথর করে কাঁপে চাঁদের এই কাপনি দৃশ্য দেখে রাসূল বললেন চাঁদ তুই কাপিস না বাইরে একাকার হয়ে যা যখন হাতটা দিয়ে যখন নখটা দিয়ে যখন আবার ইশারা করলেন চাঁদটা বাইরে একাকার হয়ে গেল এগুলো মুজাজা এগুলো কি বলেন এগুলো কি মুজাজা নবীদেরকে মুজাজা কে দিয়েছেন আমার নবীর জীবনীতে অসংখ্য মুজাজা প্রকাশ পেয়েছে তার মধ্যে এক নাম্বার মুজাজা কি বলেন আসতে বলবেন এক নাম্বার মোয়াজা কি সকল নবীর মোয়াজাব সকল নবীর মোয়াজাব তাদের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেছে মুসার লাঠি আর আজ পৃথিবীতে নাই তার কার্যকারিতা নাই অনেক পায়গাম্বারের মোয়াজাব মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে কিন্তু আমার নবীর মোয়াজা এমন একটা শ্রেষ্ঠ মজেদা কোরআন আজও আছে কেয়ামত পর্যন্ত কেন আল্লাহ রাবুল আলমিন গোটা দুনিয়াতে সব শেষ হয়ে যাবে কোরআনটা ঠিক থেকে যাবে জোরে বলি সুবাহান আল্লাহ সব ধ্বংস হবে কোরআন কি ধ্বংস হবে এই কোরআন নিয়ে যারা নাটক করে এদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা কি অসুবিধা ও আচ্ছা আলোচনা চালাবো তো কোনো অসুবিধা নাই তো বলি আলহামদুলিল্লাহ কোরআন নিয়ে যদি কোনো কেউ অসম্মানজনক অবমাননা কর কোন সিচুয়েশন যদি কেউ তৈরি করার অপপ্রয়াস চালায় ক্ষেত্রে ইমানের দাবি হলো চূড়ান্ত শক্তি করে তার মোকাবেলা করা নাম নিলাম আরো জোরে এই স্লোগান অনেকের সহ্য হয় না আছে না আছে না এরকম আছে না বলেন আচ্ছা সহ্য হয় না কার জানেন যার নামাজ নাই নামাজে এই স্লোগান আছে না নাই আল্লাহ আকবর আছে না নাই রুকুতে কি শেষ দেয় কি শেষ থেকে উঠতে কি আচ্ছা বাচ্চা যখন জন্ম নেয় তখন কি হ্যাঁ আচ্ছা যখন মরে জানাজা তখনও কয়তক বীর তখনও কি বলেন তাহলে জন্মে মৃত্যুতে নামাজে সকল কাজে আল্লাহ আকবার কোন প্রাণী জব করতে আর জোরে তাহলে সব জায়গায় আল্লাহ আকবার লাগে তোমার স্লোগান আল্লাহ আকবর বিরক্ত লাগে এখানে তোমার বড় প্রমাণ তুমি মোনাফেক মোনাফিক সেনার জন্য সুরা মোনাফিক আছে না নাই মোনাফিক পড়বেন সুরা মুনাফিক কারা সব সিনে নিবেন যাদের কাছে এই স্লোগান বিরক্ত লাগে জুলফিকের ভাই যে স্লোগানটা দিল যে তকবিরটা দিল এটা যার কাছে বিরক্ত লাগবে মনে হবে যে না এটা আবার কি শুরু হলো ভাববেন যে ওর মধ্যে ওর মধ্যে মুনাফিকদের যে লিডার ছিল ওদের রক্ত কিছু ঢুকে দেওয়া আছে কষ্ট হচ্ছে নাকি আপনাদের নবীর জন্ম কোন মাসে এলো কে কবর ধারে আধার চিরে চিনিস না কিরে ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কিরে মোতালিব আজ কে কেন বেহুশ হেন বক্ষে খুশির বেদনার সুপ্ত খোঁতে হাত বুলাতে কারেযা গোমন সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কী এলোকে কবর ধারে আধার চিড়ে চিনিস না কি ও কে ও মা আমেনার কল জোড়ে চাঁদ সে না কিরে আল্লাহ আকবর আর আল্লাহ আকবর আমার নবীজির জন্ম গোটা জগতের জন্য রহমত জরে বলিস বাহান আল্লাহ সে রেসুলকে ভালোবাসার প্রয়োজন আছে না নেই নিজের জীবনের চাইতে কম বইয়ের চাইতে কম ছেলের চাইতে কম সন্তানের চাইতে কম সকল মুহাববদের চাইতে আমার রাসূল কি করতে হবে কম না বেশি তার চাইতে বেশি কাকে তাহলে ভালোবাসার লেভেলগুলো কে করে দিয়েছেন এক নাম্বার কে নাম্বার টু মুহাম্মদ সাল্লাল্লাহু তিন নাম্বার কে বহুত হ্যাঁ জি ফাইন

আমরা এখানে কি ভালোবাসা নিয়ে আছি আমাদের সম্পর্ক কিসের সম্পর্ক দিনের সম্পর্ক কিসের সম্পর্ক দিনের সম্পর্ক কাউকে ভালোবাসবো কার জন্য কাউকে ভালোবাসবো না কার জন্য কারোর সঙ্গে শত্রুতা করবো কার জন্য কারো কাউকে দান করব কার জন্য কাউকে দান করব না কার জন্য আলহামদুলিল্লাহ থাকুক সম্মানিত ভাইরা আজকে ঘড়ি তো খুব দ্রুত ঘুরতেছে আমি তো পয়েন্টে যেতে পারিনি এখনো উনিশ কাজের সফলতা কত সফলতা একটাও কি বলছি আমি লস নাই কয়েক কাছে চলতেছে কয় নাম্বার আরো কয়টা আছে দুইটা আছে বলি ইনশাআল্লাহ আজকে হবে আলোচনা হবে তিনশো দেড় ঘন্টা পরে আলোচনা হবে দেখা যাক বলি আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ সবাই বসেন জি কোনো টেনশন নাই ফজর পর্যন্ত আছে আমরা জি খুব ভালো জি না এটা পরে জি কষ্ট পাচ্ছেন আপনারা এখানে তো কেউ ওঠে কেউ ওঠে নাকি কোনো মানে ওঠার কোনো সুযোগ নেই জি জি বলি ইনশাআল্লাহ তাহলে আমরা সফল হতে হলে কয়টা কাজ করব উনিশটা কাজ কয়টা কাজ উনিশটা কাজ এক নম্বর হল আমরা আত্মশুদ্ধি লাভ করব। আমাদের নফসের মধ্যে ভেজাল আছে না নাই নফস কি ভালো কিছু চায় না খারাপ কিছু চায় জমির আইল ঠিক রাখতে চায় না একটু ঘোরাতে চায় বলেন তো মনে হয় একটু বেশি করে নেই নেওয়ার সময় বেশি নেই দেওয়ার সময় কম দেই এই নফসের মধ্যে ভেজালি আছে না নাই আমার ফায়রা আমার সফল যদি আমরা অর্জন করতে চাই উনিশটা কাজ আমরা করে যাব আজকে যদি সময় পেয়ে যায় একটা একটা করে আমি বলার চেষ্টা করছি এর মধ্যে এক নম্বর হলো আমরা নফসের শুদ্ধতা নিয়ে আসবো তাস্কিয়াত নফস নিয়ে আসবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি প্রকৃত সফল কাম ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা রাব্বিহি ফাসাল্লা ওকদফ আল্লাহ মান জাকা হা বকদ খ ব্যাম দা সাহা জ্বরে বলুন আল্লাহ একবার ঠিক রাখলে পরে সব ঠিক হয়ে যাবে নাফসকে যদি আমরা বে রেখে ফেলি সব আমাদের শেষ হয়ে যাবে এই জন্য নভসের ট্রিটমেন্ট সবার আগে না সবার পরে আমাদের অসুখ হলে পরে ডাক্তারের কাছে চলে যায় তিনি জ্বরের ওষুধ দিয়ে দিলেন ডায়াবেটিসের ওষুধ দিয়ে দিলেন কিন্তু নাফসের এই রোগ সারার জন্য রুহের খোরাক মেটানোর জন্য রুহের ভিতরে যে খোরাকের প্রয়োজন হয় রুহের খোরাক মেটাবে কোন কিতাব বলেন আসতে বলেন কোন কিতাব আজকে আমরা এখানে কিসের খোরাক নিয়ে এসেছি রুহের খোরাক কিসের বলেন বলেন রুহের খোরাক কি দিয়া কোরআন দিয়ে আমরা মেটাতে এসেছি আমার ভাইয়ের নফস কি কখনো পাত্তা দেওয়া যাবে না কারণ নফস মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যায় ঠেলে নিয়ে চলে যায় ওমা হওয়ার পরেও তিনি বলেছিলেন আমি নিজেকে নির্দোষ মনে করি না জুলাই 11 সুন্দর রূপ আমার সামনে যখন ডিসপ্লে করলো বারোটা দরজা লাগায়া দিয়া যখন আমার ঘরের মধ্যে আমাকে উঠালো তার সে তার ঘরের মধ্যে উঠায় নিয়া তার যৌবরের সমস্ত কিছু যখন আমার সঙ্গে ডিসপ্লে করলো আমার সামনে যখন সে ফুটে তুললো আমি বারবার নিচের দিকে তাকাই পর্দার দরকার পুরুষেরও পর্দার দরকার নারীরও কারণ চোখের হেফাজত করবেন নারীও এবং পুরুষ বরং চালের বোলা আমিন চোখের হেফাজত করতে বলেছেন আগে নারীকে না আগে পুরুষকে আগে পুরুষ ইয়াবুদ্দুবিন আবু সরি হিম পুরুষ তুমি আগে নিজের দৃষ্টিক অবনত করো নিম্নগামী করো সাইয়দানা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর پیغمبر সবচেয়ে সুন্দর सूरत করে নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর सूरत করে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন সুন্দর চেহারা তার জন্য ফিতনা হয়ে গেছে ঠিক কি না ইউসুফের সুন্দর চেহারা তার জন্য পরীক্ষার কারণ হয়ে গেছে এত সুন্দর চেহারা ইউসুফ আলাইহিস সালাম ছিলেন জুলায়েকা তার জন্য পাগলি হয়ে গেল সবাই বলছে জুলায়েকা তুমি কি এমন যুবক যার জন্য তুমি পাগলি হয়ে গেছো কুরআন সাক্ষী কত সুন্দর কথা কেন তুমি পাগলি হয়ে গেলে কি হয়েছে কীর্তার ভিতরে রূপ আছে সুলাইখা বলতেছি তার মধ্যে কেমন রূপ আছে আমি তোমাদের সামনে একবার করে দেখিয়ে নিয়ে যাব তোমরা দেখবে তাকে শুধু একটা সেই সময় করলো কি টেকনিক করে হাতের মধ্যে একটা করে বটি একটা করে লেবু দেওয়া হলো সেই লেবুটা কাটার জন্য দা হলো সেই সময় ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে দিয়ে যখন নিয়ে যাওয়া হলো সেই লেবু কাটতে কাটতে তার চেহারার দিকে যখন তাকিয়েছে ওই সমস্ত নারীরা তারা তাদের হাত লেবু কাটতে গিয়ে হাত পর্যন্ত কেটে ফেলেছিল তবু তারা তাদের তার দর্শন থেকে তারা নিজেকে নিচে নিম্নের দিকে নিয়ে আসতে পারে নাই হাত যখন কেটে গেছে জুলাইখা বলতেছি লেবু কাট তিনি হাত কাটলে কেন সেই সময় বলতেছে ওই সমস্ত নারীরা সারা জীবন বহু পুরুষ দেখেছে এমন সুন্দর পুরুষ আমাদের জীবনে কখনো চোখের সামনে পড়ে নাই মাম্মা জানা এসে বলেন ওই সমস্ত নারীরা যদি একটা বার আমার নবীর দিকে তাকাতে পারতো তাহলে তারা তাদের হাত কেন করে কেটে ফেলতো তবু তারা টের পেত না তাহলে আমার নবী আরো সুন্দর কম না বেশি আমার নবীর সুন্দর যারও কম না বেশি সবাইকে রাসূলকে দেখতে চান নাকি সবাইকে রাসূলকে দেখতে চান নাকি সবাই দেখতে চান দেখবেন কোথায় বাস্তবে না স্বপ্নে বলেন বাস্তবে না স্বপ্নে স্বপ্নে তো আমার অনেক কিছুই দেখি এই দুনিয়াতে তার বাস্তবে দেখা সম্ভব না কিন্তু স্বপ্নে দেখার সুযোগ আছে না নাই আছে না স্বপ্নে তো অনেক কিছুই দেখি রাজার মেয়েকে বিয়ে করে রাজা হয়ে গেছে আছে না নাই হয়ে গেছে স্বপ্নে যদি কেউ দেখে এটা মিথ্যা হবে না সত্য হবে সত্য শয়তান আমার নবীর সুরত ধারণ করতে পারে না আল্লাহু আকবার বলেন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাম সেই সময় কি করলেন যখন তাকে বিশাল বড় পরীক্ষার মধ্যে তিনি পড়ে গেলেন ওই জুলাইখাও কম সুন্দরী ছিল না তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী ছিল জুলাইখা কিন্তু জুলাই কেমন করে পরকিয়া করতে চাইলো কেন স্বামী থাকতে সে অন্য পুরুষের দিকে কেন নজরটা দিল এটার তাফসিরে এটার ব্যাখ্যায় বহু কিছু এসেছে এর মধ্যে একটা ব্যাখ্যা এসেছে তার স্বামী আজিজের মিশরে সে ছিল পুরুষত্বহীন একটা মানুষ তার মধ্যে কোনো যৌবন ছিল না এটা একটা কারণ ছিল আমার ভাইয়েরা জুলাইখা যখন তার জন্য দেওয়ানা হয়ে গেল বারোটা দরজা লাগায়া ইউসুফ কি ঘরের মধ্যে তুলে নিয়ে টেকনিক করে যখন তার দিকে তাকানোর জন্য বারবার অফার দিচ্ছে ইউসুফ আলাহ সালাতাম নারীর দিকে তাকান না আল্লাহর দিকে তাকান আসতে বলবেন না কার দিকে আমরা সবসময় তাকাবো কার দিকে আল্লাহর দিকে তাকাবো আল্লাহ আমার সবচেয়ে বড় রাজসাক্ষী আমার সবচেয়ে বড় রাজসাক্ষী কে আল্লাহ আল্লা দেখেন আল্লাহ রাজসাক্ষী তিনিালাম মাটির দিকে তাকালেন চক্ষু বন্ধ করলেন তার শরীর স্পর্শ করতে আসে তিনি পিস্পা হতে হতে যখন পিঠটা যখন তার দেয়ালে ঠেকে গেল সেই দেয়ালে ঠেকে মাত্র আর কোথায় যাবেন তিনি চক্ষুটা বন্ধ করলেন চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন সেই নারী ফেতনাসকে দুনিয়াতে সবচেয়ে কম না বেশি বলেন আস্তে বলেন সেই ফেতনাসকে সমাজে কম না বেশি মোবাইলও সেই ফেত না নাই আস্তে বলবেন না না নাই সলিমুদ্দি কলিমুদ্দিকে ফোন দিয়েছে এই কলিমুদ্দির ফোনটা বন্ধ দুঃখিত এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না পুরুষ কয় না মহিলা কয় আস্তে কবেন না পুরুষ কয় না মহিলা কয় মহিলা কয় আমার ভাইয়েরা আমার বন্ধুগণ তাহলে এখন বলুন এই যে ফেতনা সেই ফেতনা থেকে বাঁচার জন্য চরিত্র আনতে হবে কোন নবীর বলেন কোন নবীর ইউসুফ আলাহ আল্লাহ বলেন যুবকরা তোমরা সুরা ইউসুফ পড়ো সুরা ইউসুফ পড়ো ভারতের বলিউডের সিনেমা দেখা বন্ধ করো কলকাতার সিনেমা দেখা বন্ধ করো যারা সিনেমার নায়ক নায়কে তাদের জীবনের শান্তি নাই তাদের নাটক সিনেমা দেখে তোমার শান্তি হবে কেন চক্ষু বন্ধ করলেন সাহায্য চাইলেন কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইলেন যখন আল্লাহর কাছে তেরো বছর ধরে নিজের বাপকে দেখেন না তেরো বছর যে বাপকে তিনি দেখতে পান নাই সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বাবার ছবিটা তার সামনে ধরে ফেললেন বাবাকে সামনে দেখলে পরে কি দুনিয়ার আর কোনো কথা মনে হয় নাকি কোন নারীর দিকে এরকম নজর আসবে নাকি আল্লাহ তাকে হেফাজত করলেন হেফাজতকারী কে আসতে বলবেন না কে আমরা হেফাজত চাইবো কার কাছে আল্লাহর কাছে কত লোকের বুজুর্গি চলে গেছে পীরের পীরগিরি চলে গেছে আলেমের এলেম চলে গেছে কত নামাজির নামাজ সব শেষ হয়ে গেছে নারীর ফেতনার কারণে সে নারী ফেতনা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই একজন বড় তাবি ছিলেন একজন বড় তাবি ছিলেন আবি রাবাহ রহমতুল্লাহ আলাই তিনি বললাম আমি আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছিলাম আল্লাহ পাক আমার দুইটা দোয়া কবুল করেছেন আর একটা দোয়া কবুল করেন নাই নাম্বার ওয়ান হলো আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ দুনিয়ার কোনো নারীর প্রতি যেন টান আমার না থাকে আল্লাহ আমার এই দোয়াটা কবুল করেছেন দুনিয়ার কোনো নারীর প্রতি আমার টান নাই সুবহান আল্লাহ বলে নাম্বার দুই হলো আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ এই দিলের মধ্যে আমি তোমার ভয়টা আমি অঙ্কন করে রেখেছি আমার এই দিলের মধ্যে তোমার ভয় ছাড়া যেন কোনো ভয় না থাকে আল্লাহ আল্লাহ তুমি এই দোয়াটাও কবুল করে নিয়েছ আর নাম্বার তিন আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ আমার চোখ থেকে ঘুমটা তুমি হারাম করে দিও কিন্তু তা তো পারে না খালি ঘুম ধরে কি ধরে ঘুমটা ধরে আমার বাইরে সাধনা করতে হবে ফেতনা থেকে বাঁচতে হবে এই ফেতনাটা আজকে সমাজে সরিয়ে দিয়েছে ইহুদি খ্রিস্টানরা কারণ মুসলমানদের ইমানের মতো শক্তিটাকে পরাজিত করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো সমাজে পর্দাহীনতার পরিবেশ চালু করে দেওয়া মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া এই ষড়যন্ত্রে তারা বিফল না সফল বিফল না সফল ভাঙ্গা ঘরে থাকবো না শাক ভাত খাবো না জান থাকতে সাহেবের মোহাব্বত ভুলবো না এনজিও ছাড়বো না আছে না নাই সব শেষ হয়ে গেছে মেয়েরা কাউকে পাত্তা দেয় না স্বামীকে স্বামী যদি স্বামী বলে আমাকে চা বানিয়ে দাও তখন বলে আমি দাসী আর বস যদি বলে চা বানিয়ে দাও না এটা হলো খেদমত এটা কি খেদমত এই হচ্ছে আজকে সমাজের চিত্র স্বামীর সামনে পর্দা করলে বলা হয় এটা একটা পরাধীনতা আর বসের সামনে শাড়ি নিয়ে ডিসপ্লে করলে বলে এটাই হলো সাহসিকতা আধুনিকতা আমি শুধু বস পারি সবাই তো পারেন বুঝেন এগুলো বন্ধ করার জন্য প্রয়োজন জমিন একমাত্র আল্লাহ তালার বিধান ঠিক কিনা সাফা মেরে এগুলো বন্ধ করা যাবে না এগুলো বন্ধ করার জন্য সুরা নূরের সুরা হাসাবের আয়াতগুলো সমাজে চালু করতে হবে মুসলমান সম্মানিত ভাইয়েরা ইউসুফ আলাহ তিনি শেষে অসহায় হয়ে কার কাছে আশ্রয় চাইলেন আসতে বলবেন না কার কাছে একটা নারীর ফেটনা থেকে বাঁচা কিন্তু ছোটখাটো মানের পরিচয় না চট করে চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে লাগলেন চোখ বন্ধ করে দৌড় মারতে লাগলেন দরজার দিকে দরজা ছিল রাজ দরবারের শক্ত দরজা শক্ত তালা খোলার কোনো উপায় নাই জুলাইখা বলতেছে কেউ দেখবেন আমাকে তোমাকে ইউসুফ বললেন কেউ দেখবেন আমাকে তোমাকে কিন্তু দেখবেন আমার আল্লাহ যেরকম সুবহান এবার বলছি ইউসুফ তুমি আমার দিকে তো তাকাও না তাকাচ্ছেন না তাফসীর ইবনে কাসির এসেছে জুলাইখা সেই সময় তার শরীরের কাপড় চোপড়গুলো একটা একটা করে পাটটাগুলো খুলতেছে একটা করে পাটটা খোলে চুলের খোপাটা ছেড়ে দেয় সামনের দিকে ঝুঁকে পড়তে নেয় টকবগে যুবক পঁচিশ ছাব্বিশ বছরের টকবগের যুবক ইউসুফ আলাইহিস সালাম সেই দিকে একবারের জন্য তাকালেন না দুনিয়ার সমস্ত যুবকদেরকে জানান দিচ্ছেন যুবকরা জান্নাত পেতে চাও তোমরা আমি ইউসুফ আলাইহিস সালাম তো আসসালাম আমার চরিত্রের মতো চরিত্র তোমার অর্জন করো কর কারণ কে মতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রজুলুন ইদা দাআত হুই মুরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ সেই সমস্ত যুবক আল্লাহ পাক আরশের ছায়ার নিচে স্থান দিবেন যে যুবক একটা লাইলি এসে বলবে একটা আলিয়া সে বলবে আমি তোমাকে দারুণ ভালোবাসি আর যুবক বলবে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি যারা কোন সুবহানাল্লাহ এরকম কোন অফার করবে সে আল্লাহকে ভালোবাসবে ওই ফেতনার দিকে যাবে না ওই ফাসাদের দিকে সে যাবে না ইউসুফ আলাইহিসসালাম যখন তার সামনে চুলের খোপাটা ছেড়ে দিল চক্ষুটা বন্ধ করলেন ভাবলেন দরজার দিকে একটা দৌড় মারি দেখি তো শেষ চেষ্টা করে কি হয় দরজার দিকে দৌড় মারলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যে বান্দা আমার দিকে আসতে চায় আমি তার জন্য দরজাটা খুলে দেই والذين جاهدوا فينا لنهدينهم সুবুলানা সাবিলের বহুবচন সুবুল একটা দরজা নয় বারোটা দরজা তার জন্য খুলে গেল সকল দরজা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুলে দিলেন পটপট করে খুলে গেল বাইরে বের হয়ে গেলেন বাইরে বের হয়ে দেখেন জয়াকার স্বামী তার সামনে দাঁড়ানো এমন সময় পিছন থেকে লম তার জামার পিছন থেকে একটা আস্তিনটা টান মেরেছে লম্বা লম্বা নখ ছিল এখনো নখ বড় বড় নখ মহিলা আছে না নাই আস্তে বলবেন না সেনে নাই এটা কিন্তু এখনকার স্টাইল না আগের স্টাইল আগের থেকে এগুলো চলে আসছে যখন টান দিয়েছে জুব্বার পিছনে যখন ছেড়ে পড়েছে সম্পূর্ণ এগুলো আয়াত কিন্তু কামি সুহমিন দুবরিন পিছন দিকে যখন টান মেরেছে তখন ছেড়ে গেছে বাদশাহ দেখে প্রমাণ হয়ে গেল জুব্বার পিছনে ছেড়েছে মানে হলো ইউসুফের কোনো মাত্র দোষ নাই ইউসুফ দৌড় মেরে বাঁচতে চেয়েছে জুলাইকে দোষী হয়ে তাকে টানতে এসেছে প্রমাণ হলে কি হবে লাভ হলো না রাজ দরবারের রাজধানীর নির্দোষ প্রমাণ হলে রাজার সম্মানটা কোথায় চলে যায় বিচারটা সম্পূর্ণ উল্টে গেল এখনো বিচার উল্টায় কিনা আস্তে উল্টায় কিনা যায় বিচারে বিচার উদ্দিন ঘাড়ে চলে যায় কিন্তু আমার নবেজের শাসনামলে খলিফমরের শাসনামলে হস আলীর শাসনামলে এমন একটা বিচার হয়েছিল এমন বিচারের রায় সেই সময় দেওয়া ছিলেন শোনো যে মহিলা চুরি করেছে অনেক ধনাঢ্য পরিবারের মহিলা হতে পারে অমর তুমি আমার কাছে আপিল করতে এসেছ ওই ফাতিমা চুরি না করে ওই চুরি করেছিল ফাতিমা নামে একজন মহিলা ওই ফাতিমা চুরি না করে যদি আমার কন্যা ফাতিমা যদি চুরি করে ধরা পড়ে যেত আমি এই জায়গায় কোনো প্রকার স্বজন দেখতাম না আমি নবীজি সবার চোখের সামনে আমি আমার মেয়ের হাতটা টেনে আমি কেটে ফেলে দিতাম সেই বিচার কি সবাই দেখতে চান নাকি সেই বিচার হবে কি দিয়া আসতে বলবেন না কি দিয়া কি বিচারক তারা ছিলেন কাজী সুরাই একজন বিচারক ছিলেন কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি ইয়েমেনের মানুষ কাজী সুরাই এত

সেই ঘোড়াটা নিয়ে তিনি উঠলেন ঘোড়া দাবড়ালেন কিছুক্ষণ দাবড়ায় দেখেন ঘোড়ার হাঁটতে পারে না বিক্রেতার কাছে এসে বলে নাই তুমি আমাকে অকেচ ঘোড়া দিয়েছ ঘোড়াওয়ালা বলে অসম্ভব আমি ঘোড়া আপনাকে সুস্থ দিয়েছি অসুস্থ হয়ে গেছে কেন আমি এই ঘোড়া নেব না কেন আমি এই ঘোড়া আমিও ফেরত নেব না আমি আপনার কাছে বেঁচে খাইছি কি কথা কি বুঝতেছেন আপনারা দারুণ দ্বন্দ্ব লেগে গেল তাহলে কি করা যায় এই এলাকায় একজন কাজী আছে বিচারক আছে কে চলো আমিও যাব বিচার প্রার্থী হব তুমিও চলো বিচার হোক বিচার হোক কাজী সুরাই বসা কাজী সুরাই দেখতে সামিরুল মুমিনিন অর্ধ দুনিয়ার শাসন করতে ওমর বিচার প্রার্থী হয়ে তার আদালতে হাজির হয়েছে আল্লাহু আকবার বলবেন না আগে কি হ্যালো দিছে আগে কোনো হ্যালো আছে বললেন কাজি সাহেব ঘোড়া কিনছিলাম ঘোড়া কিনে দেখি দুই মাইল যেতি যে পড়ে গেছে এই অসুস্থ ঘোড়া আমি নেব না ও ফেরত নিচ্ছে না কি করা যায় কাজী সুরাই বললেন আমিরুল মিনিন আমি দুঃখিত আমার রায়ে আপনি ঘোড়া আপনি এটা নিতে আপনার ঘোড়া আপনাকে নিতে হবে কারণ লেনদেন হয়ে গেছে কেন আমাকে বুঝান তিনি বললেন আপনি যখন ঘোড়া নেন সেই সময় ঘোড়াটা কি সুস্থ দেখেছেন না অসুস্থ দেখেছেন সুস্থ সুস্থ এবং অসুস্থ সুস্থ এবং অসুস্থ করার মালিককে আসতে বলবেন না কে আপনি সুস্থ ঘোড়া কেনে লেনদেন ক্লিয়ার করার পরে আপনি ঘোড়ায় চড়ে দুই মাইল যান না তিন মাইল যান এরপর অসুস্থ হয়েছে এটা আপনার দায়িত্ব হয়েছে আপনি এই ঘোড়ার ফেরত দিতে পারবেন না টাকা নিয়ে গেছে ঘোড়া আপনার সুস্থ এখন অসুস্থ এটা আপনার দায়িত্ব আল্লাহ একবার বলবেন না হযরত ওমর কাজী সুরায়ের এই বিচারে মুগ্ধ হয়ে তিনি বললেন এই জায়গার বিচারক নয় তোমাকে চিফ জাস্টিস আমি তোমাকে বানিয়ে দিলাম আল্লাহু আকবার বলবেন না বিরুদ্ধে রায় দাও বিরুদ্ধে রায় দিল পদ আর ক্ষমতা বাড়লো আর আমার দেশে যদি বিরুদ্ধে রায় দায় দেশেই থাকে না পাগলা বানايا ছারে ঠিক কিনা ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের আর একজন খলিফা আলী আলী কয় নাম্বার খলিফা

আলী তার মেয়েকে বিয়ে দিবেন সবাইকে ডাকতেছেন সবার কাছে প্রস্তাব দিলেন কে আছ বিয়ে করবে সবচেয়ে ধনী ধনী সাহাবীরা নবীর কাছে এসে বলেন হুজুর আপনার মেয়েকে আমার হাতে দেন রাসূল বলেন অসম্ভব হবে না যাও একের পর এক সব ব্যাগ রাসূল বললেন আমার কাঙ্ক্ষিত লোক এখনো আসে নাই সবাই ব্যর্থ হয়ে ফিরে এসেছে সবাই বলতে আলী তুমি শুধু বাদ আসো যাও আমি কেমনে যাই লজ্জা পাচ্ছি কেন ঘরই নাই মেয়ের তার মেয়ের বিয়ে করে এনে ঘর কোন ঘরে তুলবো ঘরে তো বাড়বে

এই যে তরবারি এই যে ঢাল সুবহানাল্লাহ বলবেন না আর আমাদের মেয়ে বিয়ে দিতে কত কি লাগে কি আছে অমুক জায়গায় চাকরি অফিস কোথায় মঙ্গল গ্রহে আছে না নাই বলেন তো বিশেষ ক্যাডার এই ক্যাডার ওই ক্যাডার সন্ত্রাসী কি আছে না নাই বলেন তো এগুলো লাগবে আমার নবীজি বললেন ফাতিমা তোমাকে বিয়ে দেব এমন জামাই দেব যে হবে আসাদুল্লাহ আল গালিব আল্লাহু আকবার আল্লাহু আলী তোমার হাতে কি আছে কে তরবারি আর ঢাল আছে তরবারি তো লাগবে তোমার হাতে তরবারি ছাড়া তো মানায় না তবে ঢালছাড়া যুদ্ধ চলে ঢালটা বেসে এসো ওই ওটাই হবে মোহরানা যাও জোরে কোন সুবহানাল্লাহ আর আমার দেশে মোহরানা কম না বেশি কম না বেশি ওইদিকে জৌতুকির সালা এইদিকে মোহরার সালা আছে না নাই দশ লক্ষ তিন হাজার ধার্য করিয়া বাকি টাকা ফাঁকি দিয়া আছে না নাই বলেন ওই টাকা কবর পর্যন্ত বাকি থাকে ঠিক কিনা সন্দেহ রেখে সংসার করো কেন এরকম করা যাবে না যুবক

যা বিক্রি করে আসো বিক্রি করতে যায় ঢাল টানিয়া ওসমানের ওসমানের সামনে দাঁড়ায় গেছেন ওসমান বলছেন আলী তুমি ভোর বেলায় সাত সকালে তুমি এই ঢাল নিয়ে সব তুমি বাজারে দাঁড়ায় আছো কেন বিক্রি করবো খুব সমস্যা বিক্রি করতে হবে কি সমস্যা টাকা নাই কি করবো টাকা দিয়া আমার বিয়ে ঠিকঠাক কার সাথে বিয়া আপনার শালীর সাথে সোমার বলবেন না এদিকে হজরত আলী হজরত ওসমান জানেন না বিয়ে ঠিকঠাক হয়ে গেছে বড় জামাই কিন্তু জিন্নুরাইন দুটো মেয়ের জামাই তিনি সুবহানাল্লাহ একটা মারা গেছে একটা মেয়ে আরেকটা মেয়েকে দিয়েছেন রাসূল বলতেন মাঝে মাঝে আমার যদি আরেকটা মেয়ে থাকত আরেকটা মেয়ে আমি ওসমানকে দিতাম কি ছিলেন সাইয়েদ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে ঢাল দাও কত দাম নিবা কত দাম নিবা তুমি যা চাবা তাই দেবো বলবেন না উনি যা চাইলেন তাই দিবেন টাকাগুলো নিয়ে দিরহামগুলো নিয়ে সামনের দিকে রওনা দিচ্ছে পিছন থেকে ওসমান বলছেন ওরে আমার হবু ভাইরা বুঝেন নাই ওরে আমার হবু ভাইরা আলী এই দিকে আসো তুমি হলা সাদুল্লাহিল গালিব জিহাদের ময়দানে তুমি যুদ্ধ করতে যে কোনো সময় তোমার যাওয়া লাগতে পারে ঢাল ছাড়া তোমাকে মানায় না আমি তোমাকে টাকাটাও দিয়ে দিলাম ঢালটাও তোমাকে আমি হাদিয়া দিয়ে বিয়ার আগেই দিলাম বিয়ার আগেই দিলাম যাও ঢালটা নিয়ে টাকা নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেলেন আমার সুল বলছেন ওরে আলী মনে হয় তোমার ঢালটা বিক্রি হয় নাই দারুন বেকাই পড়ে গেছে সমস্যা নাই তিনি বলছেন ইয়ে রসুল আল্লাহ ঢাল বিক্রি হয়েছে এই যে টাকা আনছি হাতে কেন ঢাল হুজুর বিক্রি হয়ে গেছে আমার আবার আমার আবার হাদিয়া দিছে কে হাদিয়া দিল ওসমান লোক আর খুঁজে পাও নাই সুমান আল্লাহ বলবেন না লোক আর খুঁজে পাও নাই এমন লোকের কাছে বিক্রি করতে গেছো আমি তো ওসমানকে বলার সুযোগে পেলাম না তুমি আগে জানাই আসলে আমি এখন কেমনে তারে কই বড় আমার জামাই কিন্তু সেই বড় জামাই তো আমার এলাকার মতো আপনার এলাকার মতো এরকম তেড়ি মার্কা জামাই না কথা বোঝেন নাই আমার আগে কয় নাই বিয়েতে যাব না এরকম আসে না নাই কিন্তু সাইদেন ওসমান তো তা ছিলেন না সুন্দর বিষয় বিয়ের বিষয় হয়ে গেছে সুন্দরভাবে হয়ে যাক আমার নবে যে বিয়েটা সম্পন্ন করবে নরম্বর পূর্ণ বিয়ে যে বিয়েতে কোনো খরচ নাই যে বিয়েতে কোনো প্রকার অতিরিক্ত কোনো প্রকার বিলাসিতা নাই আমার নবীজি বিয়ে দিলেন বিয়েটা দেওয়ার সময় আমার নবীজি যখন ইজাব কবুল হয়ে গেছে আমার নবীজি আসতে করে আমার নবীজি তার মেয়েটাকে কাছে নিয়ে বলছেন ও আমার মেয়ে ফাতিমা তুমি আমার দেহের টুকরা আমার রক্ত তুই তোকে আমার একদিন না দেখলে ভাল লাগে না তবে তোকে একটা কথা বলে দিই ফাতিমা থেকে তুই তোমার তুই তোর স্বামীর ঘরে যাচ্ছিস আমার মেয়ে তুমি তোমার স্বামীর ঘরে যাচ্ছ এই যে আজকে তোমাকে পাঠায় দিলাম মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশও যেন আমার কানে না আসে একটু আস্তে কান সুবহান আল্লাহ রাজকের বাপ মারা বলে যা কিছু হইলে ফোন দিবি খাইয়া ফালাবো আসলে এরকম আমার আমার দিলেন কোথায় পাঠালেন ঘর নাই বাড়ি নাই আমার নবীজির কাছে কয়েকদিন পরে সে বলছে আব্বা যান আমাদের তো ঘর নাই একটা ব্যবস্থা করা যায় কিনা আমার নবীজি করলেন কি পার্শ্বে একটা ছোট্ট ঘর ভাড়া নিলেন তাকে রেখে দিলেন সন্তান দুটা হলো সংসারের কাজকর্ম বেড়ে গেছে একদিন বলছেন আব্বা একটা দাসী দেওয়া যায় নাকি আমার একটু সহজ হতো আমার নবীজি বলছেন ও ফাতিমা এই যে যাই নামাজটা একটু টান দিলাম দেখো কত কি কত দমি দমি মনি মুক্তা খুঁচি তো চকচক করছে এগুলো চাও না জান্নাত চাও কি চাও তুমি আমি জান্নাত চাই আমার নবিজি বললেন শোনো আমার কুরিজের টুকরা মেয়ে ফাতেমা উহুদ পাহাড় 12 মাইল লম্বা এই 12 মাইল লম্বা উহুদ পাহাড়ে যদি আমি আল্লাহর কাছে বলতাম আল্লাহ তুমি আমার জন্য এটা সোনা বানিয়ে দাও আল্লাহ পাক আমাকে উহুদ পাহাড়টা সোনা বানায় আমার আমাকে মালিকানা দিতে পারতেন আমি তা গ্রহণ করি নাই আমার মেয়ে ফাতেমা তুমি এগুলো চাও না আমি তোমাকে একটা আমল শেখায় দেই আমার মায়েরা শুনছেন কিনা জানি না সকালে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ৩৩ ৩৩ চৌত্রিশ বার একশো বার সন্ধ্যায় একশো বারও যদি কেউ এই আমলটা করতে পারে তার গোটা পরিবারের সমস্ত কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কাজগুলোকে সহজ বানাইয়া দিবেন জোরে বলে সুবহান আল্লাহ হযরত আলী এই আমলটা যখন ফাতিমার কাছ থেকে শুনতে পেয়েছিলেন সিফিনের যুদ্ধের দিনও তিনি আমলটা বলেন নাই এই আমলটা তিনি করেছেন সকালে করেছেন সন্ধ্যায় করেছেন খুব গুরুত্বপূর্ণ আমল এই আমলটা আমরা সবাই করার চেষ্টা করব সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার ৩৩ ৩৩ চঁয়ত্রিশ বার মোট কতবার হলো একশো বার সকালে একশো বার সন্ধ্যায় একশো বার আমরা পড়বো জোরে বলি ইনশা নামাজ না পড়লেও চলবে ও নামাজ পড়তে হবে তো আমার ভাইয়েরা নবীজি ফাতিমাকে পাঠাইয়া দিলেন ফাতিমাকে পাঠাইয়া দেওয়ার পর একদিন ফাতিমা রাদি আল্লাহ হামান নবীর সামনে বাড়িতে চলে এলেন নবীর সামনে বসে বসে নামাজ পড়ছিলেন বসে বসে নামাজ পড়া দেখে আমার নবীজির মন খারাপ হয়ে গেল নবীজি বলছেন ফাতিমা রে তুমি যুবতী মেয়ে তুমি বসে বসে নামাজ পড়ো কেন অসুস্থ হলে মানুষ বসে নামাজ পড়বে তুমি যুবতী তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার কথা মনটা করে নামাজ পড়া উচিত নয় ফাতিমা কাঁদতে কাঁদতে বলছেন বাবা তুমি তো বিয়ের দিন একটা কথা জানিয়ে দিয়েছো স্বামীর বিরুদ্ধে যেন কোনো নালিশ আমার কানে না আসে আমি তোমার ঘরে এসে চিন্তা করতে লাগলাম আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি আমার জামার পিছন দিকে একটা সেরা অংশটুকু আছে সেই সেরা অংশটুকু তোমার নজরে পড়ে যাবে সেই নজরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মনে কষ্ট হবে আর মনে মনে চিন্তা করবে আমার জামে আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দিচ্ছে আমার স্বামীর এতটুকু দুর্নাম প্রকাশ পেয়ে যাক আমি চাই নাই মনে করে আমি তোমার বাড়িতে এসে বসে বসে এই কারণে আমি বসে বসে নামাজ পড়তেছি জোরে কনসুবাহান আল্লাহ আমার আমার মায়েরা আলোচনা যারা শুনছেন এক রাতে সব কথা তো বলা যায় না এই ফাতিমার জীবনগুলো একটু জানার চেষ্টা করবেন আসিয়ার জীবনটা জানার চেষ্টা করবেন মারিয়ামের জীবনগুলো একটু জানার চেষ্টা করবেন সুরাত হারিম ফিরাউন মারিয়ামের ইতিহাসটা জানার চেষ্টা করবেন ইতিহাসগুলো জানবেন বুঝবেন আপনি অশ্লীল নাটক দেখবেন না সিনেমা দেখবেন না ফাতিমার জীবন যদি আপনার জীবন হয়ে যায় খাদিজার জীবন যদি আপনার জীবন হয়ে যায় আল্লাহ আটটা জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে জোরে বলি সুবহান আল্লাহ আল্লাহ তুমি এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে মাদেরকে ফাতিমা বানাও খাদিজা বানাও সুমাইয়া বানাও জোরে বলি আল্লাহুম্মা আমিন মন্ত্র চাচ্ছ অনেক কথা বলি বলবো কিন্তু 12টা এত রাত হয়ে গেল আমি তো বুঝতেছি না কিছু সফল হতে চাই আমরা না বিফল হতে চাই লস করতে চাই না লাভ করতে চাই লস না লাভ দুনিয়াতে লসও আছে লাভও আছে কিন্তু তিনটা কাজ করলে কোনো লস কোনো লস নাই তিনটা কাজ আমরা করব এক নাম্বার কাজ আমরা কোরআনটা তেলাওয়াত করব নিয়মিত অনিয়মিত নামাজের মধ্যে তেলাওয়াত আছে না নাই নামাজের ভিতর তেলাওয়াত করব নামাজের বাইরে তেলাওয়াত করব ওয়ায়দা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতহুম ঈমানা নাম্বার 2 হলো ওয়াকামুস সালাহ নামাজ قائم যারা করবে নামাজ আমরা পড়ব নামাজ قائমের সংগ্রাম করব জোরে বলি ইনশাআল্লাহ নামাজ হবে কয় ওয়াক্ত আস্তে বলবেন না কয় ওয়াক্ত একা না জামাতে মনোযোগে না মনোযোগে বুঝে না না বুঝে জেনে না না জেনে সময় না সময়ে তাড়াতাড়ি না আস্তে আস্তে বলেন তাড়াতাড়ি না আস্তে 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 নামাজ পড়বো আমরা যার মধ্যে নামাজের তারা কাজ করবে ভাবতে হবে শেষরা শয়তান ধরছে কি শয়তান ধরছে নামাজে যার তারা হবে নামাজ শেষ করব কখন নামাজ শেষ করব কখন এই চিন্তা যখন মাথায় আসবে তখন ভাবতে হবে শাস্ত্রা শয়তান তাকে ধরেছে এমনটা হওয়া যাবে না নামাজ পড়ব তখন সেই সময় মনে হতে হবে নামাজ যত লম্বা হবে আমার আল্লাহর সঙ্গে প্রেমের খেলা তত জমতে থাকবে রে জোরে বলে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা নামাজ আমরা এমন ভাবে পূর্বজন যেন আমি আমার আল্লাহর সঙ্গে প্রেম করতেছি আল্লাহর সঙ্গে মহাব্বত করতেছি আল্লাহ বলেন বান্দারে তুই যখন নামাজে দাঁড়া আসতি আমার মেহমান হয়ে যাস যেরকম সুবাহান আল্লাহ নামাজ মানে কার মেহমান হওয়া আসতে বলবেন না কার মেহমান হওয়া আল্লাহ বলেন বান্দারে তো আমি তোকে মেহেমান বানায় নেই তুই সেই সময় যা কিছু বলিস তা আমি কবুল করে নেই বান্দা যখন নামাজে দাঁড়ানোর জন্য উজু বানাই উজু মানে সুগিরা গুনা মাফ হয়ে যাওয়া জোরে কোন সুবহান আল্লাহ দুই হাত ধৌত করব হাতের সুগিরা গুনাগুলো মাফ হয়ে যাবে মুখমন্ডল দুত করব মুখের সুগিরা গুনাগুলো মাফ হয়ে যাবে মাথা মাসে করব মাথার সুগিরা গুনাগুলো মাফ হয়ে যাবে দুই পা ধৌত করবো দুই পায়ের সুগিরা গুনাগুলো মাফ হয়ে যাবে বান্দা যখন হেঁটে হেঁটে মসজিদের দিকে যাবে প্রত্যেকটা কদমে দশটা করে নেকি লেখা শুরু হয়ে যাবে বান্দা যখন নামাজে দাঁড়া আল্লাহ সেই সময় বান্দার সামনে দাঁড়ায়া দাঁড়ায় সুবহান আল্লাহ আরো জোরে সুবহান আল্লাহ নামাজে যখন দাঁড়ানো হল সুরা ফাতিয়া বলা শুরু হলো একটা কোরআয়াত বলে الحمد لله رب العالمين الله حمداً يا عبدي الرحمن الرحيم أثنى علي عبدي مالك يوم الدين يا عبدي إياك نعبد وإياك نستعين هذا بيني وبين عبدي باندت يا ماركا سكي تاشكي پرم تاشر باندت جاتا يا الله قبول বান্দা যখন পর্যন্ত বলে আল্লাহ বলেন বান্দারে যা চাইলে সব কবুল করলাম বান্দা যখন শেষ দায় যায় আল্লাহ তখন অস্থির হয়ে সব ফেরেস তাকে ডাক দিয়ে বলেন বান্দা ও ফেরেশ তারা এই ফেত্নার যুগে এই দুনিয়ারে কত ফেত্নার মাঝে বান্দা আমাকে খুশি করার জন্য শ্রেষ দেয় পরে কান্দে রুকুতে পরে কান্দে আমারে দেখলো না জান্নাম জাহান্নাম দেখলো না ও তারা সাক্ষী থাক এই শেষদেহ গুলা আমি আল্লাহ কবল করে নিয়া তামাম জিন্দগির গুনাগুলো মাফ করে এই সমস্ত বান্দার জন্য একটা জান্নাত আমি আল্লাহ খুলে খুলে দিলাম নামাজ পাঁচ অক্ত পড়বেন কারা একটু হাত তুলে দেখান আসতে বলবেন না এই আসতে না সবাই তোলেন বলি বলি ইয়া আল্লাহ আর জোরে ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরও জোরে আমিন কষ্ট পেলেন সবাইকে সফল হতে চাই লস করতে চাই না লাভ করতে চাই লাভ করতে হলে কয়টা আমল এক নম্বর কোরআন তেলাওয়াত করব অনিয়মিত না নিয়মিত নামাজ পড়ব জোরে বলি ইনশাআল্লাহ নামাজ পড়লাম কায়েমের সংগ্রাম করলাম না ওই নামাজ কবুল হবে না নামাজ কায়েমের সংগ্রাম করব জোরে বলি ইনশাআল্লাহ যে দল নামাজ চায় না সেই দল আমরা করি না ঠিক কি না যে দল নামাজ কায়েম করতে চায় সেই দল আমরা করব ঠিক কি না যে দলের দলীয় মিটিং এ

আমার কাছে মনে হচ্ছে আমি কেবল শুরু করলাম কন মাহফিল আগামীতে তিন দিন হবে এখানে ইনশাআল্লাহ ঠিক আছে না ভালো হয় না আশিক তাফসির মাহফিল কিন্তু দুই তিন দিন হলে ভালো হয় আগামীতে হবে জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার দুই সফল হওয়ার জন্য উনিশটা কাজ নাম্বার দুই হচ্ছে আল্লাহকে ভয় করা কাকে ভয় করা আচ্ছা নাম্বার তিন বেশি বেশি আল্লাহর জিকির করা কার জিকির করা কেমন করে এরকম করে জিকির করা

এগুলো ভণ্ডামি এগুলো আমার নবজির বয়ানে কোন সাহাবীর দ্বারা এরকম ঘটনা ঘটে নাই এগুলো করা যাবে না নাম্বার 4 তওবা করা কি করা হ্যাঁ তুবু ইলাল্লাহি আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন আল্লাহু আকবার বলো আল্লাহু নাম্বার 5 হলো আল্লাহর নিয়ামত স্মরণ করা নাম্বার 6 হলো অপবিত্র অবৈধ জিনিস গ্রহণ না করা 7 হলো সৎকর্ম করা 8 হলো শয়তানের কাছ থেকে দূরে থাকা 9 হলো আল্লাহর শরণাগত করা দশ হলো আল্লাহর পদে সংগ্রাম করা এগুলো কথা কি একটা কথা একটা কথা বলতে গেলে আরো কত মিনিট সময় এরকম করে বলবো বলবো থাকবেন রাজি সবাই আমি নাম্বার দশ হলো সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজে অসৎ কাজে বাধা দেওয়া বাধা নিষেধ কি মুসলমান কি দেবে বাধা দেবে আমি মদ খাবো না কাউকে মদ খেতে দেব না তাইলে আমরা কি লস হব না সফল হবো সফল হবো এগারো হচ্ছে কোরআনের বিধান মেনে চলা বারো হচ্ছে আল্লাহ নবীর কথা মেনে চলা তেরো হচ্ছে আত্মীয় এবং অন্যান্য মানুষের হক আদায় করা চোদ্দ নম্বর হলো মনের সংকীর্ণতা থেকে মুক্ত থাকা নাম্বার পনেরো হলো তাকুয়ার গুণাবলী অর্জন করা ষোলো হচ্ছে পরকালের সফলতার হলো চূড়ান্ত সফলতা সতেরো নম্বর হলো যার নেকির পাল্লা ভারী হবে সে কি বিফল না সফল বিফল না সফল জান্নাত পাওয়া হলো বড় সফলতা বলি আলহামদুলিল্লাহ